আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি দেখাব কীভাবে বাসায় থাকা আলু দিয়ে আপনারা অতি সহজেই এই পটেটো সুপটি বাসায় তৈরি করতে পারেন এটি আমি কিভাবে বানিয়েছি এবং এটা কতদিন যাবৎ আপনি সংরক্ষণ করতে পারবেন এবং এটা কিভাবে ব্যবহার করতে হবে সব কিছু জানতে আমার সাথেই থাকুন যারা আমার চ্যানেলে নতুন এসেছেন ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা আমার পুরাতন বন্ধু ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন পুরো প্রসেসটি দেখি নেই এই সাবানটি তৈরি করতে প্রথমে একটি পরিষ্কার বাটির প্রয়োজন হবে এখানে আমি আলো থেতলে কিছু রস একটি গ্লাসের মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় দু তিন ঘন্টা এর ফলে কি হয়েছে পানি এবং যে উপাদানটি আমি নেবো এই দুটি উপাদান আলাদা হয়ে গিয়েছে আমি এর থেকে পানিটা সরিয়ে নিচ্ছি এখন আপনারা দেখতে পাবেন গ্লাসের নিচে কিছুটা প্রলেপ জমেছে আমার সোপ তৈরি করার জন্য এই প্রলেপটি সবার আগে দরকার হবে প্রথমে আমি একটি ছোটো পরিষ্কার বাটি নিচ্ছি এর মধ্যে ওই প্রলেপটি উঠিয়ে নিচ্ছি আপনারা খেয়াল রাখবেন যেন এর মধ্যে কোনো পানি অবশিষ্ট না থাকে আলুর রসের থেকে পানি আলাদা করলে আপনি এরকম একটি উপাদান পাবেন এই উপাদান উপাদানটি আমাদের ফ্যানের স্যুপ তৈরি করতে আমাদেরকে সাহায্য করবে এখন আমি নিব একটি কাটার এই কাটারের সাহায্যে আমি যে স্যুপটা ব্যবহার করব সেই স্যুপটাকে কেটে নেব আমি যে স্যুপটা নিয়মিত ব্যবহার করি সেই স্যুপটাই এখানে আমি দেখিয়েছি বাড়িটা দিয়ে আমি এখন তৈরি করব। আপনারা যার থেকে যে স্যুপটা শ্যুট করে সেই স্যুপটা নেওয়ার চেষ্টা করবেন কাটার দিয়ে স্যুপ কাটলে ঠিক এরকম হবে এর ফলে আমার সাবানটি তৈরি করতে অনেক সুবিধা হবে এবং অনেক দ্রুত হবে ঠিক এভাবে আমি তিনটি সাবান ঝুড়ি করে নেব আপনারা আপনারা দৈনিক যে সাবানটা ব্যবহার করেন এবং আপনাদের ত্বকে যে সাবানটা ইউজ করা যায় বা শ্যুট করে সেই সাবানটি নেওয়ার চেষ্টা করবেন সব সময় এই পটেটো বা আলুর রস আমাদের ত্বকের জন্য অনেক উপকারী এটা আমরা অনেক আগে থেকেই জানি বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে ত্বকের কালো দাগ পোড়া দাগ মেস্তার দাগ ছোট ছোটো ব্রণের দাগ যেগুলো আছে এই পটেটোর রস আমাদের সেই দাগগুলো উঠাতে সাহায্য করে আমি এখানে তিনটি সাবান ঝুড়ি করে নিয়েছি সাবানের ঝুড়িগুলো দেখতে ঠিক এরকম হবে চলুন যাওয়া যাক দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপটি হচ্ছে ডবল বয়লার পদ্ধতি এই পদ্ধতিতে একটু পানির মধ্যে একটি পাতিলে গরম করে তার মধ্যে ছোটো একটি বাটি বসিয়ে দিয়েছি এবং এই বাটির মধ্যে এখন এই সাবানগুলো পুরোটাই ঢেলে দেব এখন আস্তে আস্তে এটি গলতে শুরু করলে অনবরত নাড়তে হবে নানানি নিজের থেকে পড়ে ওঠার সম্ভাবনা থাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা আমাদের ত্বকের জন্য অনেক উপকার এ সম্বন্ধে আমার অনেক ভিডিও আগে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এখন আমি আলোর মধ্যে থাকা যে উপাদানটি নিয়েছিলাম সেই উপাদানটি এই সাবানের মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব সহজভাবে দেখিয়ে দিলাম কিভাবে আপনি বাসায় তৈরি করবেন। হয়ে গেলে এটাকে খুব সুন্দর করে নিতে হবে। এক পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করছি কিছুটা লেবুর রস লেবুর রস আমাদের মুখের ময়লা ধুত তুলতে সাহায্য করে এবং ত্বকের ব্রাইটনেস বাড়িয়ে দেয় যাদের ত্বক তৈলাক্ত যাদের মুখে অনেক ব্রণ হয় তারা এই সাবানটি ব্যবহার করে দেখতে পারেন এবং আমি আশা করি আসানোর ফল পাবেন এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে দানা দানা ভাবটা না থাকে তৃতীয় ধাপে আমি দুটি প্লাস্টিকের বাটি নিয়েছি বা আপনারা সিলিকনের বাটিও ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি একটুখানি মেরেল নিয়ে বাটির চারিপাশে আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি এটা লাগানোর কারণ হল যখন আমি সোপটায়ের থেকে ওঠাবো তখন এটা অনায়াসে ধ্রোত বের হয়ে আসবে চেষ্টা করবেন চারিদিকে যেন সুন্দর করে মেরেলটা লাগে এখন আমি সেই গলানো গলানুসগুলো এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি পুরো প্রসেসটি অনেক সুন্দরভাবে এবং অনেক সহজভাবে দেখিয়ে দিলাম তারপরেও যদি কারো বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন এস্যুপটাকে আপনি যে কোনো সেবেই দিতে পারেন যে কোনো বাটিতেই বসালে আপনার পছন্দ মতো যে কোনো বাটিতে বসিয়ে নিয়ে যে কোনো আকার দিতে পারেন এখন আমি এটাকে চার পাঁচ ঘন্টার জন্য একটু ঠান্ডা জায়গায় রেখে দেবো আমার ওঠাতে একটু দেরি হয়ে গিয়েছিল এর জন্য বাটিতে মতো বসতে যাচ্ছে না এখন আমি এগুলোকে চার পাঁচ ঘন্টার জন্য একটি ঠান্ডা জায়গায় রেখে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কেননা আপনাদের লাইক আমাদের অনুপ্রাণিত করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য ফিরে আসছি বন্ধুরা চার ঘন্টা পর চার ঘন্টা পর আমার সোপগুলো একটু শক্ত হয়ে গিয়েছে একটি কাটা আপনি একটি চাকর সাহায্যে আস্তে আস্তে কেটে নিয়ে চারিদিকে আস্তে আস্তে কাটতে থাকেন এবং এটাকে উল্টু করে পিছনে একটু টোকা দিলেই সুন্দরভাবে সাবানটা বের হয়ে আসবে তৈরি হয়ে গেল আপনার ফ্যানের এই সুপটি আপনি দৈনিক রাতে শোবার আগে ব্যবহার করে দেখুন আপনার ত্বকের সমস্ত কালো দাগ দূর করে আপনাকে করে তুলবে লাবণ্যময়ী এটি আপনার মুখে যে কোনো দাগ দূর করবে এবং মুখে ব্রণ কমাতেও সাহায্য করবে যাদের মুখে অতিরিক্ত ব্রণ হয় তারা এই সাবানটা বাসায় ব্যবহার করে দেখতে পারেন অনেকে আছে যে কোন সাবান ব্যবহার করবেন বুঝতে পারেন না বিশেষ করে যাদের মুখে তেল ওঠে বা তৈলাক্ততা থেকেই যায় এই এই স্যুপটি ব্যবহারে মুখের সমস্ত তেল দূর হয়ে যাবে বন্ধুরা অনেক সহজেই শিখিয়ে দিলাম কিভাবে ফ্যানের স্যুপ বাসায় তৈরি করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন কোনো জায়গায় বসতে সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং আশেপাশের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ